উৎসবের আনন্দের মাঝেই বহরমপুরের উত্তরপাড়া এলাকায় বাপ্পার বাড়িতে শুধুই হাহাকার, আর্তনাদ, নিস্তব্ধতা। একমাত্র ছেলে আর নেই, মেনে নিতে পারছেন না বাপ্পার বাবা মা। কি কারণে ছেলের এই করুণ পরিণতি, ধোঁয়াশায় গোটা পরিবার। তাদের এখন একটাই দাবি, অভিযুক্তদের কঠোরতম শাস্তি। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বহরমপুরের উত্তরপাড়া এলাকার বাসিন্দা বাপ্পা মণ্ডলের বাড়িতে শুধুই নিস্তব্ধতা। শোকে পাথর বাপ্পার বাবা মা, অন্যান্য পরিজনেরা। উৎসবের আবহে পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার। দুদিন আগেও যে ছেলেটা বাড়িতে দাপিয়ে বেড়াতো, সেই ছেলে এখন আর নেই, ভাবতেই পারছেন না পরিবারের সদস্যরা। এই মুহূর্তে আমরা রয়েছি সেই বাপ্পা মণ্ডলের বাড়িতে। ক্যামেরা পার্সনকে বলবো বাপ্পা মণ্ডলের সেই ঘরকে দেখাতে। এখনো পর্যন্ত বিছানায় তার চার্জার লাগানোই রয়েছে, বিছানায় হেডফোন পরে রয়েছে, কিন্তু বাপ্পা আর নেই। বাপ্পার পরিবার রীতিমতো আতঙ্কিত। এখনো পর্যন্ত খুনি কে সেটা আন্দাজ করা গেলেও জানতে পারা যায়নি, তাকে ধরতে পারেনি পুলিশ। কান্নার কলরোল চারিদিকে, বাপ্পার সমস্ত জিনিসপত্র খা খা করছে রীতিমতো। বাপ্পা এলাকায় কৃতি ছাত্র হিসেবে পরিচিত ছিল, ব্যবসায়ী হলেও তার শখ ছিল গানের। সব কিছুই এই মুহূর্তে বাপ্পার অপেক্ষায়, কিন্তু বাপ্পার নেই। বাপ্পার গোটা পরিবার এই মুহূর্তে শোকস্তব্ধ। কেন খুনি এখনো পর্যন্ত ধরা পড়ল না? 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কেন বাপ্পার খুনিকে এখনো পুলিশ ধরতে পারল না? বাপ্পা কারা এই খুনের সাথে যুক্ত? কি কারণে বাপ্পার মতো একজন নিরীহ যুবককে এইভাবে হত্যা হতে হলো? এর উত্তর সকলেই খুঁজছে। একেবারে পূজোর মধ্যে কি কারণে এভাবে অপহরণ করে খুন করা হলো তর তাজা যুবককে, বুঝে উঠতে পারছেন না কেউই। উৎসবের আগে তাদের সন্তানকে যারা এইভাবে কেড়ে নিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক চাইছেন পরিবারের সদস্যরা। কোনো কিছুই ছিল না, ওরা ইচ্ছে করে ডেকে নিয়ে গেছে, বলছে তুই আমাদের 2 লাখ টাকার হিরোইন ধরিয়ে দিয়েছিস, টেনে নিয়ে গেছে। কোথায় ধরিয়ে দিয়েছিল, কেন, কি কি প্রশ্ন? এমনি বলেছে, ও এইসবই কোনোদিনও থাকে না, ওরা ইচ্ছে করে ওরা সব জেনে বুঝে করেছে, কখনো দোকান থেকে বেরোয়, কখনো কোথায় যায়, সব জানে ওরা। তারা একটাই বক্তব্য, যদি তারা ধরাও পড়ে 3 মাস পরে ফিরে এসে আবার যে তারা কোনো অঘটন ঘটাবে না, বা এই পরিবারের অন্য মানুষকে বা অন্য ছেলের উপর কোনো আঘাত করবে না, এর কি দায়বদ্ধ, এর কি গ্যারান্টি রয়েছে? এই প্রশ্নটা বাপ্পার পরিবার তুলছে। আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে বাপ্পার পরিবার, সাথে শোকে ভেঙে পড়েছে বাপ্পার পরিবার সহ এলাকাবাসী সকলে। উত্তরপাড়া মোড় থেকে শুভরাজ সরকারের সাথে বেদান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।